নমস্কার, আমি ডক্টর রঞ্জিত কুমার হালদার, চেস্ট স্পেশালিস্ট। আজকে আমি টিউবারকুলোসিস ডিজিজ নিয়ে একটু বলতে চাই। আমাদের দেশে টিবি রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে, বিশেষ করে ওষুধ প্রতিরোধী টিবির সংখ্যা তো আস্তে আস্তে আগের থেকে অনেক বেড়ে গেছে। যে সিমটমগুলো হলে সাধারণত আমরা ভাবি যে কোনো মানুষের টিবি হয়েছে, সেটা হচ্ছে জ্বর, কাশি, ওজন কমে যাওয়া এবং রাত্রে ঘুমানোর সময় দেখবেন যে ঘামে সারা শরীর ভিজে যাচ্ছে, এরকম পরিস্থিতি যদি কখনো হয়, বা কোনো পেশেন্টের, টিবি পেশেন্টের যদি কোনো কন্ট্যাক্ট হিস্ট্রি থাকে সেই সব পেশেন্ট এবং যারা এইচআইভি আক্রান্ত সেই সব মানুষদের টিবি হওয়ার সম্ভাবনা বাড়ে। এই সব সিমটম আর এই সব কোমরবিডিটি থাকলে টিবি হওয়ার সম্ভাবনা বাড়ে, সেই জন্যে আপনারা কোনো স্বাস্থ্যকেন্দ্র বা কোনো ডাক্তারবাবুর পরামর্শ সঙ্গে সঙ্গে নেবেন এবং কোনো কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিবির পরীক্ষা করাবেন, কফ পরীক্ষা করাবেন।